সন্দীপ্তা এবিপি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। লোকসভার ভোট ঘোষণা এখনো হয়নি, তার আগে ব্যানার টানিয়ে দলীয় প্রচার শুরু করল জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব। ব্রাউন সুগার এবং 20 বোতল কাপ সিরাপ গেল কোথায়? এডিজি উত্তরবঙ্গকে তদন্ত করে 10 দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের হরিশ টেন্ডন, সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশনাল বেঞ্চের। এবার আসছে বিস্তারিত সংবাদে। ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিনক্ষণ, তার আগেই ব্যানার টানিয়ে দলীয় প্রচার শুরু করল জলপাইগুড়ি বিজেপি। শহরের একাধিক জায়গায় ব্যানারের মাধ্যমে জনসাধারণকে বার্তা দেওয়া হয়, আপনার একটি ছোট ভোটেই হবে শক্তিশালী সুরক্ষিত দেশ, নিশ্চিতভাবেই আপনি আনবেন বাংলাতেও বদল। উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মোট 8টি আসনের মধ্যে 7টি আসনে জয়ী হয় বিজেপি। আর এবার সব আসন বিজেপি দখল করবে বলে দাবি নেতাদের। এদিকে দলের তরফ থেকে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, তার আগে বিজেপির প্রচার শুরু হয়ে গিয়েছে। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়েছে বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। তিনি কি বললেন শোনা যাক। আপনারা জানেন সামনে লোকসভা নির্বাচন, ভারতীয় জনতা পার্টি সারা বছর সাংগঠনিক কার্যক্রমের মধ্যে দিয়ে থাকে। সামনে লোকসভা ভোট, আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি যে আপনার একটি ভোট মূল্যবান। এই একটি ভোটের মাধ্যমে এই স্বৈরাচারী, দুর্নীতিবাদ, গণতন্ত্রের হত্যাকারী, সাংবাদিকদের পিটানোর হত্যাকারী, চাকরি চোর, নারী নির্যাতনকারীদের বাংলার মাটিতে উৎখাত করা যাবে যদি আপনি একটা ভোট দেন। কতগুলো ফ্লেক্স লাগাবেন আপনার সে সংকট আমি আপনাকে বললাম। আমি প্রথমে তো বললাম যে সারা বছরই তো আমরা সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত থাকি, এটাও তো সাংগঠনিক কার্যক্রমের প্রক্রিয়া। ভোট আজ হোক কাল তো হবেই। জয়ন্তরা গতবার প্রায় 2 লক্ষ ভোটে জিতছিল, এবার মার্জিনটা বাড়বে। ধীমান রায়, রিপোর্ট এবি নিউজ। ৭৫ গ্রাম ব্রাউন সুগার এবং 20 বোতল কাপ সিরাপ গেল কোথায়? এডিজি উত্তরবঙ্গকে তদন্ত করে 10 দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের হরিশ ট্যান্ডন এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। 2021 সালে শিলিগুড়ি মাটিগড়া থানায় 2 ব্যক্তির কাছ থেকে 22 বোতল কোরিন মিক্সচার কাপ সিরাপ এবং 265 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট শিলিগুড়ির কাছে 190 গ্রাম ব্রাউন সুগার এবং 2 বোতল কোরেল মিক্সচার পেশ করা হয়। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। শুক্রবার ডিভিশন বেঞ্চে মামলা উঠতেই 2 বিচারপতি ডিভিশন বেঞ্চ এডিজি উত্তরবঙ্গকে 10 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বলে আইনজীবী বিশ্বরূপ রায় জানান। 2021 সালে মাটিগাড়া থানা 2 ব্যক্তিকে অ্যারেস্ট করেছিলেন যে তাদের পজিশন থেকে 265 গ্রাম ব্রাউন সুগার এবং 22 বোতল কোডেন মিক্সচার কাপ সিরাপ পাওয়ার অ্যালিগেশনে। পরবর্তীতে তখন সার্টিফিকেট অফ কারেক্টনেস অফ ইনভেন্টরির জন্য আলামত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট শিলিগুড়ির কাছে প্রডিউস করা হয়। সেখানে দেখা যাচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার 190 গ্রাম ব্রাউন সুগার এবং 2 বোতল কোডেন মিক্সচার কাপ সিরাপ সেখানে প্রডিউস করেছে। এই বিষয়টি আজকে মামান্য আদালতের নজরে আসে এবং আদালত এই 65 গ্রাম ব্রাউন সুগার এবং 20 বোতল কোডেন মিক্সচার যে মিসপ্লেস হয়েছে এই পুরো ব্যাপারটা এনকোয়ারি করবার জন্য এডিজে নর্থ বেঙ্গলকে দায়িত্ব দিয়েছে এবং একটা অর্ডার পাস করেছে যে 10 দিনের মধ্যে পুরো ব্যাপারটা এনকোয়ারি করে এনকোয়ারি রিপোর্ট 10 দিনের মধ্যে সাবমিট করবার জন্য। পিনাকী শীলের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সদর ও সুপার স্পেশালিটি হাসপাতালে এক্স রে সহ একাধিক পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ বিজেপি যুব মোর্চার। শুক্রবার মোট 10 দফা দাবি তুলে MSPP দপ্তরে স্মারকলিপি জমা দিল বিজেপি যুব মোর্চার টাউন মণ্ডল 1 এবং 2 কমিটি। এদিন যুব মোর্চার নেতা কর্মীরা হাসপাতাল চত্বরে জমায়েত হন, তারপর সেখান থেকে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবি তুলে ধরলেন দলের নেতা কর্মীরা।
অন্যদিকে এক্সরে পরিষেবা সচল থাকার সময় রিপোর্ট মোবাইলে দেওয়া হচ্ছে, সেই রিপোর্ট বুঝতে অসুবিধা হচ্ছে রোগী এবং চিকিৎসকদের। অন্যদিকে একাংশ রোগীর স্মার্টফোন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও সমস্যা রয়েছে। বাইরের অ্যাম্বুলেন্সে রোগীদের নিয়ে আসা হলে তাতে হয়রানি হতে হচ্ছে। কার্ডিওলজিস্ট এবং নিউরোলজিস্ট চিকিৎসক বিভাগ করার দাবিও তোলা হয়। ডায়ালিসিস বাড়ানো, লাইফ সেটিং মেডিসিন পর্যাপ্ত সরবরাহের দাবি তোলা হয়। টাউন ব্লক এক নম্বর বিজেপি যুব মোর্চার সভাপতি মনোজ শাহ এ বিষয়ে কি বললেন শোনা যাক। আমরা শুনেছি যে এক্স রে পরিষেবা যেটা দশতলা সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ, কিন্তু এখানে এক্স রে পরিষেবা পাওয়া যাচ্ছে না এবং অনেক রোগী দূরের থেকে দূর দূরান্তর থেকে আসেন ওখানে। ওখানে এক্স রে করার জন্য ওনাকে আবার সদর হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে হেঁটে আসেন, অনেকে আবার টোটো করে আসেন, তার জন্য অনেক হয়রানি হতে হয়। তাছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইলে ওনারা এক্স রে প্লেটে ছবি দিয়ে দিচ্ছেন, তাতে ওনাদের রোগীদের অনেক অসুবিধা হচ্ছে। কেন এক্স রে ছবি তোলায় যে মোবাইলে ছবি তোলা, ওইটা অনেক সময় পরিষ্কার যখন উনি ডাক্তার দেখাইতে যান পরিষ্কার করে বোঝা যায় না, তার জন্য অনেক রোগীদের অনেক হয়রানি হচ্ছে। এবং অনেকে আবার মোবাইলও দিচ্ছে না, এখন অনেকের তো গরিব লোকের আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে না, সেই ক্ষেত্রে ওনারা মোবাইলে ছবিটাও নিতে পারেন না। তো আমরা আজকে MSBP-র কাছে এইটার সম্বন্ধেও কথা বলবো যে আপনারা এক্স রে যাতে দশতলায় যারা রোগীরা আছেন সুপার স্পেশালিটিতে, তারা ওইখানে যেতে এক্স রে পরিষেবাটা পান। এছাড়াও আমাদের অনেকগুলো দাবি দাওয়া আছে, যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা। অ্যাম্বুলেন্স বাইরের অ্যাম্বুলেন্স যখন আসে তখন তাদের সাথে ঝগড়াঝঞ্ঝট করা হয়। বাইরের অ্যাম্বুলেন্স যদি কোনো রুগী নিয়ে আসেন তার জন্য পেশেন্ট পার্টিকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এছাড়া আমাদের আছে কার্ডিওলজিস্ট অ্যান্ড নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট, আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে মেডিকেল কলেজে অবিলম্বে করতে হবে। এবং ডায়ালোসিসের কথাটা আমি বললাম যে ইনসাফিসিয়েন্ট ডায়ালোসিস ক্যাপাসিটি আছে, ডায়ালোসিসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আজকে আমরা MSBP-র সাথে কথা বলবো। লাইফ সেভিং মেডিসিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, এটা যাতে রোগীদের পর্যাপ্ত পরিমাণে আমাদের এখানে পাওয়া যায় সেটা যেন ওনারা ব্যবস্থা করেন, সেটা সম্বন্ধে আমরা কথা বলবো। এর সাথেও আমাদের অনেকগুলো আছে, যেগুলো দাবি মোট আমাদের 10টা দাবি আছে, এই 10টা দাবি নিয়ে আজকে আমরা এখানে প্রস্তুত হয়েছি। প্রথমত হচ্ছে যে দেখুন, CCU যেটা আমাদের দুটো হাসপাতালেই আছে, এই CCU বেডের বিষয়ে একটা জিনিস যেটা সত্যি সেটা হচ্ছে যে CCU বেড অনেক সময় অপ্রতুল হয় এবং কোনো পেশেন্টকে আমরা সরিয়ে দিয়ে তার জায়গাতে অন্য পেশেন্ট রাখার মতো কোনো ব্যবস্থা কিন্তু নেই। কারণ যে মানুষ অসুস্থ আছে CCU-তে, ধরুন ভেন্টিলেটার সাপোর্টে আছে, তাকে তো ভেন্টিলেশন খুলে দেওয়া যায় না, যে তাকে সরিয়ে দিয়ে আরেকজন পেশেন্টকে আমি নেবো এটা কোনো দিন হয় না। আর পক্ষপাতিত্বের যে বিষয়টা সেটা আমি বলেছি, ওনাদেরকেও বলেছি যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে যদি, এবং ওনাদের যারা সভাপতি আছেন তাদের মারফত যদি আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ স্পেসিফিক আসে আমরা নিশ্চয়ই দেখব। কারণ হচ্ছে যে এখানে কোনো রকম মানে পেশেন্ট পরিষেবার বিষয়ে, সেটা CCU হোক অন্য কোনো পক্ষপাতিত্বের কোনো, এখনও অবধি আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখিনি। অন্যান্য যে বিষয়গুলো নিয়ে ওনারা এত সুন্দর করে সমস্ত জায়গা থেকে যে যে অসুবিধাগুলো মানুষের হচ্ছে বা হতে পারে সেইগুলো নিয়ে আমাদেরকে বলেছেন এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ওনাদেরও যেটা সবচেয়ে বড় চাহিদা সেটা হচ্ছে যে মানুষের পরিষেবাটা ঠিক হোক, আমরাও যে জন্যে আমাদের অফিস থেকে চেষ্টা হয় সেটা হচ্ছে পরিষেবা যাতে ঠিক হয়। সুতরাং এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা ওনাদের সহযোগিতা প্রার্থনা করেছি বিভিন্ন বিষয়ে, যেমন ধরুন আজকে ব্লাড ব্যাংকের বিষয়ে, আজকে ধরুন রোগীদের সচেতন করার বিষয়ে, আমার রোগী সহায়তা কেন্দ্রে যাতে মানুষ গিয়ে খবরাখবর নেন যাতে অন্যদের কোনো বাইরের মানুষের কাছে গিয়ে প্রতারিত না হন, এই ধরনের বিষয়গুলো নিয়ে সহযোগিতা প্রার্থনা করেছি এবং ওনারাও চেয়েছেন যে পরিষেবা ভালো হোক, এটা প্রচন্ড পজিটিভভাবে আলোচনা হয়েছে। ধীমান রায়, রিপোর্ট এবি নিউজ। জল জীবন মিশনের অন্তর্গত জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে জল জীবন মিশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে হাজির 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।
জলপাইগুড়ি জেলার ক্রান্তি সদর বানারহাট ময়নাগুড়ি সহ বিভিন্ন ব্লকে জল জীবন মিশনের পানীয় জল সরবরাহ প্রকল্প এবং বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পের কার্যকরী সংযোগ প্রদানের কাজে অগ্রগতি খতিয়ে দেখলেন তারা। কারিগরি বিভিন্ন বিষয় দেখার সঙ্গেই পানীয় জলের রাসায়নিক গুণগত মান, কাজের গুণগত মান এবং পাইপের উপাদানের গুণগত মান সরেজমিনে তদন্ত করেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। বৃহস্পতিবার সদর ব্লকের খড়িয়া এলাকাতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করলেন। ন্যাশনাল ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন হাইজিন এক্সপার্ট শিষ্য পাল শেঠি এবং শিশির বোসের উপস্থিতি লক্ষণীয় ছিল। এই দলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে খবর মিলেছে একাধিক বিশেষজ্ঞরা কাজ করছেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আগে কখনো অস্তিত্ব ছিল না এমন কিছু প্রাথমিক স্কুল রাতারাতি খাতায় কলমে তৈরি করে স্বীকৃতি নেওয়া হয়েছে বলে অভিযোগ রাজবংশী ভাষা শিক্ষা সংসদের। বক্তব্য, ওই স্কুলগুলির স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। এই অভিযোগে শুক্রবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের হলো। শুধু তাই নয়, স্কুলগুলিতে যে শিক্ষক নিয়োগ হয়েছে তা বাতিলের দাবি তুলেছে সংসদ। এদিনে সংসদের বক্তব্য রাজবংশী ভাষার মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্য নিয়ে রাজবংশী এডুকেশন কাউন্সিলরের পক্ষ থেকে 2011 থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাথমিক স্কুল তৈরি হয়। বর্তমানে সেই স্কুলের সংখ্যা 407টি, যার মধ্যে জলপাইগুড়িতে রয়েছে 93টি স্কুল। এছাড়াও কোচবিহারে 176টি, দক্ষিণ দিনাজপুরে 28টি, উত্তর দিনাজপুরে 77টি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলা মিলিয়ে মোট 38টি স্কুল আছে। এই স্কুলগুলিতে প্রায় 1200 জন শিক্ষক শিক্ষিকা বিনা বেতনে কাজ করছেন। এদিন রাজবংশী ভাষা শিক্ষা সংসদের মুখপাত্র ভবেশ রায় দাবি করেন, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজবংশী ভাষার যে সমস্ত স্কুল ইতিমধ্যে চলছে সেই সব স্কুলগুলিকে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর ঘোষণার বাইরে গিয়ে রাজবংশী ভাষা একাডেমি অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান রাতারাতি খাতায় কলমে স্কুল তৈরি করে তালিকা পাঠান। দীর্ঘ কয়েক বছর চলে আসা স্কুলগুলিতে স্বীকৃতি না দিয়ে তালিকায় থাকা স্কুলগুলিকে স্বীকৃতি দেওয়া হয়। এরই বিরোধিতা করে এদিন মামলা দায়ের হলো। এদিকে সংসদের পক্ষের আইনজীবী নবীন বারিক জানিয়েছেন, যে সব স্কুল আগে থেকে ছিল তার অ্যাফিলিয়েশন দেওয়া হয়নি, কিন্তু এরকম দেখা যাচ্ছে অ্যাফিলিয়েশন আসার পরে স্কুল তৈরি হচ্ছে, এটা নিয়ে মামলা দায়ের হয়েছে। আমাদের 2011 সাল থেকে রাজবংশী ভাষা শিক্ষা সংসদের পক্ষ থেকে যে স্কুলগুলো মাতৃভাষায়, যে স্কুলগুলো চলে এসেছিলো রাজবংশী ভাষায়, সেগুলোকে আজকে স্বীকৃতি না দিয়ে মুখ্যমন্ত্রী তথা আমাদের বংশীবর্ধন বর্মন, রাজবংশী ভাষা ডেভেলপমেন্ট এবং চেয়ারম্যান বোর্ডের উনি দায়িত্বে আছেন একাডেমি, তো উনি আজকে ঘরে বসে যে লিস্টগুলো আজকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর হাতে, সেই ভুয়ো লিস্ট আজকে সরকার সেগুলো স্বীকৃতি করেছে। কিন্তু আদৌ ওই স্কুলগুলো কোনো অস্তিত্ব ছিল না, রাতারাতি করে খাতাপত্র করে সেগুলোকে স্কুলে পরিণত করে। তার বিরুদ্ধে আমরা আজকে সেই স্কুলগুলো যে শিক্ষক নিয়োগ করা হয়েছে সেগুলোকে বাতিল করে, যার প্রকৃত 2011 সাল থেকে যে রাজবংশী ভাষা শিক্ষা সংসদের যে টিচাররা আজকে স্কুল চালিয়ে এসেছে তাদেরকে নিয়োগ করা হোক এবং বংশীবর্ধন স্কুল বন্ধ করা হোক এবং যে সমস্ত আজকে স্কুলের শিক্ষক নিয়োগ করেছে তাদেরকে বাতিল করা হোক। আমি এটা রাজবংশী ভাষা শিক্ষা সংসদের পক্ষ থেকে তথা মুখপাত্র আমার এটা দায়িত্ব এবং আমি সেটা আমি বলছি যে এগুলোকে অবিলম্বে এগুলোকে বন্ধ করা হোক আর রাজবংশী ভাষা শিক্ষা সংসদের স্কুল যেগুলো আছে টিচার তাদেরকে নিয়োগ করা হোক, আমি এটাই দাবি। মুখ্যমন্ত্রী আমাদের সেরকমভাবে কোনোভাবে আশ্বাস দেয়নি। ওনার কাছে আমরা অনেকবার সংবাদ মাধ্যমে, বিভিন্ন আমরা ডিএম অফিসের মাধ্যমে আমরা অনেকবার আমরা আবেদন করেছিলাম এবং আমাদের রিসিভও করেছেন। উনি উত্তরবঙ্গে এসে ওনার হাতে আমরা কাগজ দিয়েছিলাম এবং আমাদের সমস্ত ফাইল দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও সেগুলো আজকে এবং হাতে হাতে দেওয়া হয়েছিল ছিল, তা সত্ত্বেও আমাদের কোনোরকমভাবে আজকে গুরুত্ব দিলেন না। তিনি সেই যেগুলো আজকে ভুয়া স্কুল সেগুলোর দিকে আজকে তিনি লক্ষ্য রেখেছেন। একদম 200 স্কুল ঘোষণা করেছিল, তারপর আবার পরে 10টা এক্সট্রা বাড়িয়েছে, তো সেই সব স্কুল আজকে কোনো অস্তিত্ব নেই, আবার নতুন নতুন করে আজকে তারা তৈরি করছে, আবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবে। এইভাবে ভুয়োকে আজকে রাজবংশী ভাষায় স্কুল যে আজকে ভুয়ো আজকে প্রতিষ্ঠা করতে চলেছে, সত্যি রাজবংশী সমাজ এতে আমরা কেউ স্বীকৃতি দিই না এবং আমরা মানি না, এবং এইভাবে রাজবংশী সমাজকে এইভাবে প্রতিষ্ঠা করা যায় না। রাজবংশী সমাজ সত্যটাকে প্রতিষ্ঠা করতে চায় আর রাজবংশী সমাজ আজকে সবাই একত্রিত হবে, রাজবংশী ভাষা শিক্ষা সংসদের সাথে আছে, যে এরাই প্রকৃতি স্কুল চালিয়েছে সেটা আমরা জানি। কোন কোর্টে আজকে
আমরা আজকে জলপাইগুড়ি আজকে সার্কিট বেঞ্চ যেটা আছে আমাদের সেই কোর্টে আজকে আমরা করলাম। আজকে ময়নাগুড়ি ব্লক থেকে আমরা আজকে কোর্ট আজকে ফিল করলাম। আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ব্লক স্তর থেকে আজকে আমরা আস্তে আস্তে করে ফাইল করব এবং আমরা সেরকম যদি হয় আজকে আমরা উচ্চ আদালত পর্যন্ত যেহেতু আমরা রাজি আছি এবং এই ভুয়ো স্কুলের বিরুদ্ধে এবং এগুলো আমরা চাই এগুলো অবিলম্বে বন্ধ হোক। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া নিয়ার বেগুনটারি শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। দুর্গাপ্রসাদ চট্টোপাধ্যায় লেনের নাম বদল করে রাখা হয়েছে ইস্ট বেঙ্গল সরণি। চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সহ গোটা বাবুপাড়ার বাসিন্দারা এই নতুন নামের প্রতিবাদে এদিন গর্জে উঠলেন। কয়েকদিন আগে জলপাইগুড়ির বাবুপাড়া থেকে থানা মোড় পর্যন্ত রাস্তাটির নতুন নামকরণ করা হয়েছে ইস্ট বেঙ্গল সরণি। বহু বছর ধরে এই রাস্তাটি দুর্গাপ্রসাদ সরণি নামে সকলের কাছে পরিচিত ছিল। তিনি এবং তার পরিবারের অপর এক সদস্য জানিয়েছেন, বহু বছর ধরে বাবুপাড়ার যে রাস্তাটি তার নাম ছিল দুর্গাপ্রসাদ সরণি, কিন্তু জলপাইগুড়ি পৌরসভা আলোচনা না করে রাস্তার নাম বদলে দেয় বলে খবর, যা এলাকাবাসীর কাছে অত্যন্ত বেদনাদায়ক। তাই এ বিষয় নিয়ে পৌরসভার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে, এমনটাই দাবি করেছেন চট্টোপাধ্যায় পরিবার। কি বলবেন এই বিষয়টা নিয়ে? ব্যাপারটা হচ্ছে আমরা খেলোয়াড় পরিবারের সন্তান, ন্যাচারালি ইস্ট বেঙ্গল সরণি হচ্ছে আমরা খুব খুশি, কিন্তু ইস্ট বেঙ্গল সরণি তো সবার, আমারও ভালোবাসার জায়গা, সবারই জায়গা, কিন্তু সেখানে একটা এক্সিস্টিং নাম আছে আমাদের ইয়েতে, এই এই রাস্তাটা, সেই রাস্তাতেই ওটা করতে হবে এটা আমি ভাবিনি। তো যাই হোক, এটা আমি খুব আনন্দিত যে আজকে জলপাইগুড়ি শহরে দুর্গাপ্রসাদ চট্টোপাধ্যায় একজন ব্যক্তিত্ব, যিনি বহুদিন আগে 1997 তার নামে প্রথম আগন্তুক হিসেবে তার নামে রাস্তাটি, এই যে রাস্তার নাম বদল হলো, এটা নিয়ে কী বলবেন? এটা নিয়ে আমাদের তো একটা মনে আবেগ তো আছেই, সেই আবেগটা আমরা প্রকাশ করেছি, যে আমাদের যে আবেগ এই রাস্তাকে ঘিরে সেটা আমরা প্রকাশ করেছি বিভিন্নভাবে এবং চেয়ারম্যান ইনস্টিটিউটকে জানিয়েছি। এটা কি শুধু আপনাদের নাকি এলাকার বাসিন্দারা যারা দুর্গাবাবুপাড়ায় থাকে তারাও কি বলছে একই কথা? তো আমার সবারই একই কথা, যে একটা এক্সিস্টিং নাম থাকা সত্ত্বেও কী করে একটা নতুন নামকরণ হলো, কিন্তু যে নামকরণ করা হয়েছে সেটা তো আমাদের কারো আপত্তি নেই, খুবই ভালো কথা, কিন্তু জলপাইগুড়ি শহরে তো যে কোনো রাস্তায় করা গেছে, সেখানে আরও নাম মুরমানের নাম হোক আমরা গর্বিত, নিশ্চয়ই যাবো। তারপরে অন্যান্য খেলোয়াড়দের, মহিলার ঘটক, রুনু ঘটক, তার সুকল্যাণ ঘটকরা, এদের নামে হোক কিছু একটা করুক, তাতে আমরা খুব গর্বিত, আনন্দিত। কিন্তু আজকে এইগুলো সব ছেড়ে দিয়ে হট করে এই এক্সিস্টিং রাস্তার উপরে করতে হবে, তার থেকে আমাদের মাথায় ঢুকলো না, এটা আমরা বুঝতে পারছি না। আপনার ব্যথিত, ভীষণ আবেগ তাড়িত হয়ে পড়েছে আমরা, আমাদের পুরো ফ্যামিলি, সারা ফ্যামিলি, প্রত্যেক ফ্যামিলির মানুষ, যার জন্যে আমাকে, আমরা কেউ যাইনি, আমরা কেউ এই যখন উদ্বোধনের দিন আমরা যেতে পারিনি, সেটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য, আমাদের ফ্যামিলি, আমি ব্যক্তি না কিন্তু এখানে, আমাদের সমস্ত ফ্যামিলি চাইনি যে আমরা ওখানে যাই। এ বিষয়ে অবশ্য পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, সকলের সঙ্গে আগে আলোচনা হয়েছিল, তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইস্ট বেঙ্গলের নামে রাস্তাকরণ করা হয়েছিল বাবুপাড়া, ইস্ট বেঙ্গলের নামে
ওই পরিবারে যাদের আগে একটা নাম ছিল সম্ভবত দুর্গা রায় বা অন্য, সেটা তো আমরা ওনাদের সাথে থাকবে ওটা ওটা কথা বলেছি আমরা, ওখানে কোনো নামাঙ্কিত আমাদের রেকর্ডই নেই, ওখানে একটা কোনো স্মারক স্মারক ফলক ছিল, আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, যদি সেই স্মারক কীভাবে উঠে গেল সেখান থেকে সেটা আমাদের অজানা, কিন্তু এখন কোনো স্মারকও সেখানে নেই, আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, পরবর্তীকালে যদি ওখানে তাদের পরিবারের কারো নামে স্মারক থাকে জলপাইগুড়ি পুরসভা নিশ্চয়ই তাদের কথাও ভাববে, আগামীতে তাদের জন্যও একটা কিছু করে দেবার একটা পরিকল্পনা জলপাইগুড়ি পুরসভা করে। কাউকে মুছে দিয়ে কারোর কারো নামকরণ, এই ধরনের মানসিকতা জলপাইগুড়ি পুরসভা বিশ্বাস রাখে না, যদি কোনো স্মারক ওখানে থেকে থাকে আমরা পরবর্তীতে আবার নিশ্চয়ই একটি স্মারক তাদের নামে করে দেবো বলে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। অমিত মণিকে রিপোর্ট, এবি নিউজ। রেলওয়ে আন্ডারপাসে বর্ষার সময় যাতে জল জমে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যার কারণ হয়ে না দাঁড়ায় তার কথা চিন্তা করে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ার বাসিন্দা কার্তিক চন্দ্র দাস নিজের হাতে তৈরি করলেন একটি মডেল। কার্তিকবাবুর দাবি, এই মডেল শুধু জলপাইগুড়ির আন্ডারপাস বলে নয়, গোটা দেশ বা রাজ্যের যে কোনো জায়গায় মডেলে আন্ডারপাসে হতে পারে। বৃহস্পতিবার রাজগঞ্জের বেলাকোবা রেল স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে মডেলটি প্রদর্শনীর জন্য রাখা হলো। সেখানে সরেজমিনে দেখে ডিআরএম কাটিহার, সুরেন্দ্র কুমার, সাংসদ জয়ন্ত রায় ছাড়াও রেলওয়ে উচ্চপদস্থের আধিকারিকরা যথেষ্টই প্রশংসা করেন। এই মডেল দেখে খুশি সাংসদও। তিনি বলেন, কার্তিকবাবুর চিন্তাধারা অসাধারণ, মানুষের কল্যাণের জন্য যে শ্রম দিয়ে আন্ডারপাসের জন্য তিনি মডেল তৈরি করেছেন তা রেলওয়ে আন্ডারপাসের কাজে লাগতে পারে। কার্তিকবাবুকে বেশ কয়েকদিন আগেই আমি চিনি, অনেকদিন থেকেই চিনি, ওনার অনেক রকম একটা ইনোভেটিভ একটা চিন্তাভাবনা সবসময় ওনার ছিল, এবং এরকম একটা ইনোভেটিভ চিন্তা ওনার জলপাইগুড়ির যে আপনারা জানেন যে রেল গেটগুলো আছে সেগুলো নিয়েই ভাবনা ছিল একটা, উনি আমাকে দেখিয়েছিলেন, কিন্তু সেটাও আমি আলোচনা করেছিলাম বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা এক্ষুনি এই মুহূর্তে ইমিডিয়েটলি পসিবল না। তো এবার উনি আরেকটা জিনিস নিয়ে এসেছেন, সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা একটা নমুনা যে আরইউবি যেগুলো বানানো হচ্ছে সেইগুলোতে আপনারা জানেন যে একটা বিরাট সমস্যা হচ্ছে জল জল কালেক্টেড হয়ে থাকা, ওয়াটার লগিং একটা বিরাট প্রবলেম হয়, প্রবলেম আছে, এবং বিশেষ করে বৃষ্টির বর্ষাকালে আমার নিজের গাড়িও অনেকবার আটকে গেছিলো এবং খারাপও হয়ে গেছে গাড়ি। তো এই সমস্ত ক্ষেত্রে যেখানে আন্ডারপাস আছে এবং সেখানে জলে ওয়াটার লগিংয়ের জন্য যখন যানবাহনের চলার এবং মানুষ চলাচলের যখন অনুপযুক্ত হয়ে যাচ্ছে, সেই সময় এনার যে মডেলটা এটা কিন্তু কার্তিকবাবুর যে মডেল কার্তিক দাস ওনার যে মডেলটা এটা কিন্তু খুব ভালো কাজ হতে পারে। তো যেখানে যেটা দেখানো হয়েছে ওনার যেটা বলেছিলাম বুঝতে পেরেছি, যেটা এইভাবে যদি বানানো যায় তাহলে ওয়াটার লগিংয়ের সমস্যা তো থাকবেই না, বরঞ্চ জলটাকে অন্যভাবে অন্য জায়গায় মানে ওয়াটার প্রিজারভেশন বা এরকমভাবে কিছু ওই জলটাকে দিয়ে অন্য কাজও করা যেতে পারে, যেটা আমার মানে ক্ষুদ্র বুদ্ধিতে যেটা আমার মানে মনে হয়েছে। সুতরাং এরকম একটা প্রজেক্ট যদি, এবার কথা হচ্ছে এগুলো তো সায়েন্টিফিক ইনভেনশন, তো এই যে সায়েন্টিফিক আইডিয়া এইগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমার জানা নেই, কারণ আমি ওই ব্যাকগ্রাউন্ডের নই। তো না, এখানে ডিআরএম সাহেব স্বয়ং এসছেন, উনি কার্তিকবাবুকে আমি খবর দিয়েছিলাম যে উনি যেন এখানে আসেন, ডিআরএম সাহেব এবং এখানে ডিএন সাহেবও আছেন, ইনারা সবাই ইঞ্জিনিয়ার, ডিএন সাহেবও সম্ভবত ইঞ্জিনিয়ার, ডিআরএম সাহেবও ইঞ্জিনিয়ার, তো ওনারা সবাই ইঞ্জিনিয়ার, যেহেতু ওনাদের একটা ভালো আইডিয়া আছে দেখে আমাদের মনোপুত হয়েছে, কারণ বিকজ ইট ইজ এ প্রবলেম ইন নর্থ বেঙ্গল, এন্টায়ার নর্থ বেঙ্গল ইজ সাফারিং ফ্রম দ্য সেম প্রবলেম, বিকজ মেনি এ টাইমস ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ডিউরিং রেনি সিজন ওয়াটার লগিং ইজ এ কমন ইস্যু অ্যান্ড উই আর হেল্পলেস, হি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড হি আস্কড হিম টু ডিসকাস উইথ কনসার্ন ইঞ্জিনিয়ার, হি ইজ দেয়ার, লোকেশজি, তো লোকেশজিকে সাথে বাত করকে লোকেশজির সাথে কথা বলে তাহলে এটাকে কীভাবে করা যায়, এবং যদি সত্যি সত্যি এরকম একটা যদি কাজে লাগে তাহলে যেমন আমি খুব গর্বিত হব, কারণ কার্তিকবাবুর যে পরিশ্রম তার সেটার সফলতা পাবে। অপরদিকে এ বিষয়ে সুরেন্দ্র কুমার জানান, রেলওয়ে আন্ডারপাসে অনেক সময় জল জমে, এতে সাধারণ মানুষের চলাচলে প্রভূত অসুবিধা হয়,
আন্ডারপাসে যাতে জল না জমে তার কথা চিন্তা করে কার্তিক চন্দ্র দাস যে মডেল তৈরি করেছেন তা আন্ডারপাসে জমে থাকা জল দ্রুত নিষ্কাশনে সাহায্য করবে। আন্ডারপাসের পুরনো এবং নতুন মডেল এক করে রেলওয়ে আন্ডারপাসের সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী তিনি। আমি এক হি প্রবলেম রাতা হ্যাঁ খাস করকে নর্থ বঙ্গাল কা ইলাকা জো হ্যায় জিসমে কি বারিশ জ্যাদা হতি হ্যায় উসমে জিস তরহ কে পহলে বানায়ে জাতে থে সারে কে সারে বরসাত কে সিজন মে করিব করিব সাবমার্জ হি জাতে থে জিসসে কি জিস পারপাস কে লিয়ে বানায়ে গয়ে থে ও পুরা নাহি হো পাতা থা তো ইনহোনে এক বহুত হি আচ্ছা সলুশন নিকালা হ্যায় জিতনা ইনকি জানকারি থি উসকে হিসাব সে কার্তিক চন্দ্র দাস কার্তিক চন্দ্র আচ্ছা সলুশন নিকালা হ্যায় হাম লোক ইসপে বারে মে স্টাডি করেঙ্গে আর জো ভি জো নয়ে হ্যায় ইয়া জো পুরানে হ্যায় উসমে ইসকো ইউজ করকে ইসকা জো ওয়াটার লগিং কা জো প্রবলেম হ্যায় উসকো দূর করনে কা প্রয়াস করেঙ্গে। শ্রী কার্তিক নে এক বহুত হি আচ্ছা ইনোভেশন নিকালা হ্যায় জো কি রেলওয়ে কে ইয়া জো রেলওয়ে কে ইউজার্স হ্যায় উনকে বহুত হি কাম আ সকতা হ্যায় ইধার এক রাস্তে এক তরফ সে দূসরি তরফ জানে কে লিয়ে ইয়ে বহুত হি আচ্ছা সলুশন হ্যায়। ওনারা বললেন যে আমার সাথে যোগাযোগ করবেন এবং ওনাদের যে সিনিয়র ইঞ্জিনিয়ার আর কি তার নাম্বার দিলেন, আমাকেও যোগাযোগ করতে বললেন, উনিও যোগাযোগ করবে হয়তো। তো আমি ডেমোটা দেখিয়ে সন্তুষ্ট, ওনারা বুঝতে পারলেন যে সমস্যাগুলো নিরসনে এটা একটা পথ হতে পারে, বেরোতে পারে। আমাদের এমপি মহাশয়ও ইয়ারম সাহেবের সাথে কথা বললেন। এই আমার মাথায় তো অনেকদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলো যে আন্ডারপাসের জল সমস্যা এবং রেলের যে লেভেল ক্রসিংগুলোতে যে সমস্যা আর কি যানজট। ট্রেনে হয়তো 2,000-5,000 লোক যাতায়াত করে, কিন্তু গেটগুলোতে কয়েক হাজার গেটের মধ্যে কয়েক কোটি লোক আটকা পড়ে, সময় তাদের বিনষ্ট হয়, মানে প্রতিদিন যে শ্রম দিবস সেটা নষ্ট হয়। মূলত কোন গেটে কোন সমস্যার উপর আপনি এটা বেস করে তৈরি করেছিলেন? আমি অনেক কটা গেটে সময় তফাতে তফাতে অ্যাম্বুলেন্স আটকা থেকে থাকতে দেখছি, মানে রোগী ছটফট করছে সেটা যেমন দেখছি, তেমনি যানজট এত হয়ে গেছে যে অন্যদেরও সময় অনেক নষ্ট হয়েছে। আমি বহুবার আমার কাজের জায়গায় যেতে গিয়ে আমার আটকা পড়েছিলাম এবং আমার যেই কাজটা করার কথা ছিল সেটা আমি করতে পারিনি, আমাকে সেখান থেকে করতে দেয়নি, মানে সময় যেহেতু দেরি এরকম ঘটনা ঘটছিল। তখন থেকে আমার মাথা ঘুরপার কাছে এইখান থেকে কী করে নিরসনে রাস্তা বের করা যায়। ফ্লাইওভারগুলো যদি করে সেখানে কিন্তু পায়ে হাঁটা মানুষ এবং প্যাডেল চালিত যানবাহনকে ব্যবহার করতে দেয় না বেশিরভাগ জায়গাতে, তাহলে কী বুদ্ধি আছে? তো আমরা বললাম যে এইটাকে যদি তলা দিয়েই নেওয়া যায় তাহলে কিন্তু এটা সমস্যা অনেকটাই নিরসন হতে পারে এবং এটার হাইটও যে গ্রাউন্ড থেকে যে ব্রিজের তলার হাইট এটা কিন্তু অনেক কম হতে পারে। আর নাহলে ফ্লাইওভার কিন্তু অনেকটা উপর দিয়ে, মানে ইলেকট্রিক যে তার চলে গেছে তারও অনেক উপর দিয়ে দিতে হবে, তারপর ব্রিজের জয়েস এবং এইসবের জন্য অনেক হাইট বেড়ে যায়। আজকে এখানে যারা ডিআরএম আসলেন আর হচ্ছে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় তারা কি আশ্বাস দিলেন আর কি দেখলেন কি বললেন? আমার সামনে বললেন উনি যে আমার এটা দেখে মনে হলো ওনারা সন্তুষ্ট, দেখে বললেন আমাদের যে ওনার যে সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারকে বললেন আমার সাথে যোগাযোগ করতে, এটা কাজে লাগানো যেতে পারে। আমাকে নাম্বার দিলেন, ওনারাও নাম্বার নিলেন, আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবে নাকি কথা যে জল সমস্যার নিরসনে যানজট সমস্যার নিরসনে এটা পথ বেরোতে পারে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, জলপাইগুড়িতে 51 ফুটের দীর্ঘ সরস্বতী প্রতিমার দমকলের সাহায্যে গলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো শুক্রবার। উল্লেখ্য, শহর সংলগ্ন গোমস্তাপাড়াতে স্টুডেন্টস অফ জলপাইগুড়ির পক্ষ থেকে তৈরি হয় 51 ফুটের সরস্বতী প্রতিমা। তবে প্রতিমা বিসর্জন দিয়ে তাদের সদস্যের বিষয়টি সামনে না এলেও কমিটির সভাপতি প্রীতম ঘোষ জানিয়েছেন দমকলের বেশ কিছু নিয়মকানুন রয়েছে, কোথাও নিয়ে গিয়ে এত বড় প্রতিমা বিসর্জন দেওয়া সম্ভব নয়। যাতে দমকলের সাহায্যে এই কাজ করা যায় তাই জেলা শাসককে চিঠির মাধ্যমে আবেদন জানানো হয়, সেই অনুযায়ী প্রতিমা গলিয়ে দেওয়ার উদ্যোগ দমকলের তরফ থেকে নেওয়া হলো। উল্লেখ্য, প্রথম থেকেই এত বড় সরস্বতী প্রতিমা দর্শনের জন্য উপচে পড়ে ভিড়, প্রচুর মানুষ উৎসাহের সঙ্গে পূজায় অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর জলপাইগুড়ি জেলায় আমরা জলপাইগুড়ি জেলার সৃষ্টি এবং কৃষ্টিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য একটি 51 ফিটের সরস্বতী মূর্তি তৈরি করেছিলাম, যা 14 তারিখে সরস্বতী পূজা শেষ হওয়ার মাধ্যমে আমাদের পুজো শেষ হয়ে গিয়েছিলো। কিন্তু তারপরে যেহেতু 51 ফিটের আমরা একটা মূর্তি নির্মাণ করেছিলাম, এই 51 ফিটের মূর্তিকে তো আপনি নর্মালভাবে বিসর্জন বা অন্য কোথাও নিয়ে যেয়ে ভাসাতে পারবেন না, এটা সম্ভবকর নয়। তাই আমরা আজকে দমকলের সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায় দমকলের মাধ্যমে আমাদের যে প্রতিমাটা আছে সেই প্রতিমাটা নিরঞ্জন বলবো না, বাট সেটাকে যে মূর্তি আছে যে মূর্তিটাকে শেষ করার কাজ চলছে। তার কারণটা হচ্ছে আমি গত 19 তারিখে ডিএমকে একটা চিঠি করেছিলাম, দমকল ডিএমের অর্ডার বা
কলকাতার থেকে কোনো অর্ডার না আসলে পরে প্রশাসনিকভাবে করতে পারে না। তো গত উনিশ তারিখে আমি ডিএমকে একটা চিঠি করেছিলাম যাতে আমাদের এটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। তো সেই ডিএমের অর্ডারেই, সম্ভবত ডিএমের অর্ডারেই আজকে এই নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। অপরদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের সঙ্গে পুরসভার 20 নম্বর ওয়ার্ডে 5 নম্বর গুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রীরামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির তরফ থেকে তৈরি হয় মাটির 22 ফুটের রামের মূর্তি। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গত 22 এবং 24 জানুয়ারি পর্যন্ত পূজার্চনা চলে, কিন্তু এতদিন কেটে গেলেও মূর্তি নিরঞ্জন বা সেটিকে বিসর্জিত না করায় চিন্তা ব্যক্ত করছিলেন উদ্যোক্তারা। বিষয়টি নিয়ে তারা জলপাইগুড়ি দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। দমকল সূত্রে খবর, দ্রুতই রামের মূর্তিও গলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে জলপাইগুড়ির দমকল বিভাগের স্টেশন অফিসার রামেশ্বর পাণ্ডে জানান, দুটো মূর্তি গলিয়ে দেওয়ার আদেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে। ওটা গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের উপর থেকে অর্ডার আসছে, সরস্বতী মূর্তিটাও আমরা গলিয়ে দেবো, রাম মূর্তিটাও গলিয়ে দেবো। যদি এটা তাড়াতাড়ি কভার করতে পারি তাহলে রাম মূর্তিতে চলে যাব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লোকসভার ভোট ঘোষণা এখনো হয়নি, তার আগে ব্যানার টানিয়ে দলীয় প্রচার শুরু করল জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব। গ্রাম ব্রাউন সুগার এবং 20 বোতল কাপ সিরাপ গেল কোথায়? এডিজি উত্তরবঙ্গকে তদন্ত করে 10 দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের হরিশ টেন্ডন, সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশনাল বেঞ্চের। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার।